ক্লাসের সংখ্যা 4, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 317, কিন্তু শিক্ষিকা মাত্র দুজন। দুই দিদিমণি দুটি ক্লাসে চলে গেলে বাকি দুটিতে বন্ধ থাকে পঠন পাঠন। এভাবেই চলছিল 5 বছর ধরে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি সামাল দিতে বছরখানেক আগে ভাড়া করা হয়েছে এক শিক্ষক ও এক শিক্ষিকাকে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষক নিয়োগের দাবিতে যখন দিনের পর দিন চলছে আন্দোলন, তখন শিক্ষকের অভাবে ধুঁকছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নিরল কনকলতা জুনিয়র গার্লস হাই স্কুল। অষ্টম শ্রেণীর ছাত্রীরা খুলেই দেখেনি অঙ্কের বই, কারণ নেই অঙ্কের শিক্ষিকা। অঙ্কের কোনো টিচার নেই এবং ক্লাস অষ্টম শ্রেণীর যে ছাত্রীরা রয়েছে তারা ক্লাস অষ্টম শ্রেণীতে ওঠার পরে এখনো পর্যন্ত অঙ্ক বই তাদের খুলে দেখেনি তারা। ভাড়া করা শিক্ষক শিক্ষিকারাও একসঙ্গে সামলাচ্ছেন একাধিক ক্লাস। দ্বিতীয় চিঠিটি বিষয় সংক্ষেপে তোমরা দেখো, আমি এখন অন্য ক্লাস থেকে ঘুরে আসি, ঠিক আছে? তারপর এসে আবার কিন্তু আমি তোমাদেরকে চিঠিটার বিষয়বস্তু সংক্ষেপে আমি আবার বলছি, ঠিক আছে? আচ্ছা, পড়াই বলে সেই ক্ষেত্রে আমাকে মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। আমরা 100 টাকা দিয়েছি, টিচার নাই, যাতে ছেলে মেয়েদের, যাতে মেয়েগুলো ভালো করে পড়ার জন্য, পড়াশোনা হয় এর জন্য দিয়েছি। শিক্ষিকাদের অভিযোগ বারবার ওপর মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। পাত্তো পড়ে, এটা তো স্বাভাবিকভাবেই বাদ পড়বে যে আমি একটা ক্লাসে গেলাম, আর একটা দিদিমণি আর একটা ক্লাসে গেল, তো তখন দুটো ক্লাস এমনি বন্ধ থাকে। টিচারদের জন্য আমরা ওপর মহলে বারবার জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি এখন। শুক্রবার শিক্ষক বদলি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় দেখা যায় একটি স্কুলে 13 জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন 5 জন, অপর একটি স্কুলে প্রায় 550 জন পড়ুয়া আছে কিন্তু শিক্ষকের সংখ্যা মাত্র 8, নেই বাংলা এবং অঙ্কের শিক্ষক। ইতিমধ্যে শিক্ষক বদলির ক্ষেত্রে নতুন বিধি জারি করেছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছেন সেখান থেকে যেখানে কম শিক্ষক রয়েছে সেই জায়গায় বদলিতে অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন, রাজনৈতিক চাপের কথা ভুলে যান, রাজ্যের যে স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম তার অনুমোদন প্রত্যাহার করুন। অচলায়তন ভাঙতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু শুরুটা তো হোক। জেলা স্তরে নতুন বদলি নীতির বাস্তবায়ন শুরু করুন, যে চ্যালেঞ্জ করবে করুন। বদলি করার পর স্কুলে না গেলে পরের মাস থেকে মাইনে বন্ধ করে দেব, এই প্রেক্ষিতেই সামনে এসেছে কেতুগ্রামের স্কুলে করুণ অবস্থার ছবি। মহকুমা শিক্ষা আধিকারিক অনুপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ভাড়া করে শিক্ষক নিয়োগ করা যায় না, ঘটনার তদন্ত হবে, বিষয়টি শিক্ষা দপ্তরে জানানো হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। আমি একবার সংশ্লিষ্ট বিভাগ যে আছে উপরে ওদের কাছ থেকেও শুনে নেব, আর একবার এআইকেও এটা জানাবো, আর তারপরেই দেখা যাবে কি আপনি যে বলছেন তার মানে কী করা যাবে সেটা নিয়ে। তো দেখছি, পড়াশোনা একেবারে বন্ধ বললেই চলে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।